ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন স্ত্রীর সঙ্গে যে বিষয়ে মিথ্যা বলা জায়েজ অনেকে বলেন যে স্ত্রীর সঙ্গে মিথ্যা কথা বলা জায়েজ কথাটি কতটুকু সত্য সবাই এ বিষয়ে জানতে আগ্রহ দেখান মিথ্যা বলা হারাম পরকালে মিথ্যা বলার সাজা হবে খুবই কঠোর এমনকি শরীয়তের একটি মূলনীতি রয়েছে সত্য মুক্তি দেয় আর মিথ্যা ধ্বংস ডেকে আনে এত কঠিন বিধান থাকার পরও স্ত্রীর সাথে মিথ্যা বলা যাবে তবে সেটা সব ক্ষেত্রে না শুধুমাত্র মহব্বত ও ভালোবাসা প্রকাশের ক্ষেত্রে এ সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্তরে যে মহব্বত আছে তার চেয়ে বেশি প্রকাশ করা যাবে এবং এমন কথা বলবে যা দ্বারা উভয় হৃদ্যতা অন্তরঙ্গতা ও আন্তরিকতা বৃদ্ধি পায় এবং স্থায়ী হয় এ থেকে অকল্যাণ নয় বরং কল্যাণের সূচনা হয় এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্ত্রীকে খুশি করতে তার গুণের ও রূপের বর্ণনা বাড়িয়ে বলা যাবে তবে অন্য কোনো বিষয়ে মিথ্যা বলা যাবে না এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন